হ্যালো এভরিওয়ান, বিসি কেমন? পর আবার আমি আসছি আপনাদের সেকেন্ড এপিসোড নিয়ে। এটা আমাদের লাস্ট এপিসোড, সার্ভে নিয়ে আপনি আপনার এটা আমি আপনাদের কীভাবে মুভ করতে হয়, কীভাবে আপনার সব কিছু ক্রিয়েট করতে হয়, সেটা কীভাবে হয়, কীভাবে কীভাবে কি না আপনার সব শিখে দেবো। প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখাই দিবে যে এই এটা এগুলোতে যেতে হবে। এবং গেমের মাঝখানে আমি ট্রাই করবো একটা ন্যাচারাল ফিজিক্স এর থেকে কীভাবে আপনি বাঁচতে পারবেন, সাবলিং আপনি নেবেন, সেগুলো আপনাকে সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স করে দিয়ে দেবো, যাতে আপনি ইজিলি গেমটা খেলতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টার্টেড। সো হেয়ার ইজ ইট, সবাই কেমন আছেন? গেমটা স্টার্ট করা যাক। গেমের ফার্স্টের পার্টে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে আপনারা গেমটা ডেভেলপ করবেন, কিভাবে কলোনি সেট আপ করবেন, আপনারা কিভাবে একটা গেট তৈরির মাধ্যমে ওয়ার্ল্ডের ভিতরে ঢুকবেন, সবগুলো আমি আপনাদের দেখেছিলাম। মুভমেন্ট ঢুকবেন, ঠিক আছে। এখন আমি গেমটা পুরাটাই খেলছি, অলমোস্ট সব জায়গায় ভিজিট করছি। এখানে ভিজিট করার আমার টেক ট্রি, যেখানে টেক ট্রি আছে টেকটি, এগুলি সব আমি কালেক্ট করছি। তো এখন আমি আপনাদের বুঝাই দিব কীভাবে আপনি টেকটি ডেভেলপের মাধ্যমে এরকম বড় কলোনি সেট আপ করতে হবে। তো আমরা স্টার্ট করি। ফার্স্টে টেকটি দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। এখানে টেকটির মধ্যে ফুড প্রোডাকশন, কলোনি, এক্সপ্লোরেশন এগুলি আসছিলো। এগুলো আপনাকে কিছু একটা আনতে দিয়েছিলাম যে কীভাবে কী করতে হবে। এখানে সবগুলো আমি আপডেট করছি, এই দেখেন ফার্মিং অ্যাডভান্স সব কিছু আছে। এখানে স্টেপ বাই স্টেপ আপনার ডেভেলপ কী করতে হবে, সায়েন্স টেকে গিয়ে সায়েন্সের পয়েন্টগুলো কালেক্ট করতে হবে ওয়ার্ল্ডে গিয়ে, দেন এগুলি আপনার আপডেট করতে হবে। ফুড প্রোডাকশন, কলোনি, এক্সপ্লোরেশন, সবচেয়ে মেইন ফ্যাক্টটা হলো আপনার প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশনের যেই এই সেক্টরগুলো, আপনার একটা সময় আপনার মেটাল, তারপর আপনার কনক্রিট, তারপর প্লাস্টিক কমে যাবে। সো আপনি যত তাড়াতাড়ি পারেন এইগুলো আপডেট করে আপনার এই সবগুলো প্রোডাকশনে আপডেট করে দিতে হবে, করে নিতে হবে। আস্তে আস্তে আমরা কলোনি, এক্সপ্লোরেশন এগুলো সবই আপনার সেটা বাড়াইতে হবে। সো আমরা এখন ব্যাক টু দ্য গেম। আমি গেমটা এখন 1+ কিনে দিচ্ছি। তো গেমের একটা রেটিং চাচ্ছি, আমি রেটিংটা দিয়ে দিচ্ছি। গেমটা আমার আসলেই ভালো লাগছে। সো ফার্স্টে আমরা যাই, আমরা রোড, ডার্টি রোড ছিল এটা, আমি দেখেছিলাম কীরকম। এরপরে আমি ডেভেলপ করার পরে এখানে আমার কনক্রিট রোড আসছে। কনক্রিট রোডের মাধ্যমে আমার যে কলোনিস্টগুলো আছে তারা মুভমেন্ট করলে তাদের সাথে ময়লা লাগবে না, তাদের মুভমেন্ট ফাস্ট হবে, ইজি করতে ইজি গোয়িং হবে। সেকেন্ডে আছে টেন্ট, ইমার্জেন্সি শেল্টার, স্যান্টি, টেনিমেন্ট, এগুলো আমি তৈরি করছি অনেক। আমার এখানে কলোনির 75টা আসছে, মানে ছোট। এটা আসলে বেশি ক্রিয়েট করার দরকার নেই, এটা বেশি ক্রিয়েট করলে আপনার জন্য ভালো না। আপনার এটাতে আপনার রিকোয়ারমেন্ট যে রিসোর্সগুলো লাগে এটাতে কম লাগলেও বেশি লোক থাকতে পারে, এটাতে বেশি লাগে কম লোক থাকে। তো আপনি ছোট জায়গার মধ্যে এটা ক্রিয়েট করতে পারবেন। স্টক পয়েল, ফুড স্টোরেজ, আর এখানে নিউক্লিয়ার স্টোরেজ একটা আছে। হ্যাঁ, নিউক্লিয়ার স্টোরেজটা আমি ক্রিয়েট করছি। এটার মেইন ব্যাপারটা হলো আপনার যখন আপনি নিউক্লিয়ারগুলো যে আছে, হ্যাঁ আপনার যে নিউক্লিয়ারগুলো আছে, হ্যাঁ এগুলি ওয়েস্টেজগুলো আপনার এগুলি কালেক্ট করতে হবে, নাহলে আপনি আপনার কোন বা আপনার এরিয়া বাড়াইতে পারবেন না। এরকম আপনি যখন ডেভেলপ করবেন টেক ট্রি দিয়ে ডেভেলপ করার পরে আপনার এরকম একটা দিবে নিউক্লিয়ার স্টোরেজ, ওয়েস্টেজ স্টোরেজ দিবে। এটা আপনি এখান থেকে কালেক্ট করে এখানে হবে, এটা প্রক্রিয়া করে এখানে রেখে দিল। ফুডে যাই, ট্র্যাপ আর ফিনিশ হার্ট, এটা ফার্স্টেই দেওয়া গেছে। এরপর টেকটির মাধ্যমে আমি যখন ডেভেলপ করছি তখন এখানে কক হাউস, আমি একটু একটু করে বুঝে দিচ্ছি। কক হাউস আপনি এখানে রান্না রেসিপি, এখানে আপনি আপনার মতো ফুড যেটা আপনি এখানে ফিল থেকে যেটা আপনি জেনারেট করতেছেন, প্রডিউস করতেছেন, সেটা আপনি এখানে কুক করতে পারবেন। কে কী খেতে যাচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার মতো চেঞ্জ করতে পারবেন, ভেজিটেবল বানাতে পারবেন, যে কোনো কিছু, হ্যাঁ আপনি বানাতে পারবেন। সো আমি সাধারণত
এখানে মিটটাই দিই, কারণ আমার এখানে প্রচুর মিট কালেক্ট হয়। এই যে মিট কালেক্ট হয় এর মাধ্যমে প্রচুর মিট, হ্যাঁ মিটটাই দিই। এতে আপনার কলোনিটা খুব খুশি থাকবে, আমার স্টক ফাইলটা ফুল দেখাচ্ছে। সো আমি স্টক ফাইল একটা মেক করে দিচ্ছি, ওকে ডান। সো থার্ড যে এখানে আপনার স্মল ফিল, মিডিয়াম ফিল, লার্জ ফিল, এগুলি আমি সবই ক্রিয়েট করছি। হ্যাঁ এই যে আপনি স্মল ফিল, এটা লার্জ ফিল, এটা হলো, এগুলি আপনি সব মিডিয়াম ফিল। হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কাজ হচ্ছে, বুঝছেন, প্রত্যেকটার মধ্যে কাজ হচ্ছে এবং ফিল তৈরি করতেছে। এই যে এখানে আমি এটা আমি কিনছি সানফ্লাওয়ার, এটা আমি সানফ্লাওয়ার কিনতে বসছি। আস্তে আস্তে ডেভেলপ করা হবে। তারপরে যে গ্রিন হাউস, গ্রিন হাউসটা দেখাচ্ছে। গ্রিন হাউসটা হলো এমন একটা জিনিস, আপনার যখন কোনো আপনার ন্যাচারাল অ্যাটাক হবে তখন এইখানে যে নর্মাল যে ফিল্ডগুলো আছে তারা প্রোডিউস করে না, হ্যাঁ হারভেস্ট হয় না, গ্রো করে না। সো এখানে আপনি যখন গ্রিন হাউস ক্রিয়েট করবেন তখন তারা ই করবে, কিন্তু একটা প্রবলেম হলো গ্রিন হাউসের জন্য আপনার এনার্জি কনজাম্পশন হবে, মানে বিদ্যুৎ লাগবে, ইলেকট্রিসিটি লাগবে। এই যে মেটোর শহর, এখানে একটা ন্যাচারাল ডিজাস্টার আসতেছে। সো আমি আপনাদের কীভাবে এই ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচবেন এটা আমি টিপস অ্যান্ড ট্রিকসগুলো দিয়ে দিবো। আমার যত হেলথ টেক আছে, মেডিকেল টেকগুলো আছে, এটাতে আমি লোক সংখ্যা বাড়িয়ে দিবো, ঠিক আছে, কোনো প্রবলেম হলে তারা সাপোর্ট দিতে পারে। এখানে এখানে আবার এখান থেকে যারা কাজ করতেছে তাদের কাজে ওয়ার্ক ক্রাইটেরিয়া কমিয়ে দিব, যে অ্যাকশন হলে বা আমার কোনো ড্যামেজ হলে তারা আমাকে দ্রুত সাপোর্ট দিতে পারবে। এই যে বুঝছেন খুবই খারাপ অবস্থা। এই যে আমি রিপেয়ার দিয়ে দিব। সো আপনার এখানে এখানে যে অ্যাটাক হবে সাথে সাথে আপনি রিপেয়ার দিয়ে দিবেন, এই জন্য আপনি যে সেফ থাকবেন। এই যে আবার আর উপর থেকে দেখাই, আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। এই যে এই যে আমার অনেকগুলো পয়েন্ট অ্যাটাক হবে, সেফ হয়েছে জায়গাটা, খুবই মারাত্মক, এটা খুবই মারাত্মক। যারা রয়েছে তাদের হেলথ দরকার, তারা মেডিকেল টেন্টে যাবে, মেডিকেল টেন্টে যায় নিজে যে গেছে তারা নিজের ইয়ে করবে, রিপ্লাই নিবে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। যেখানে এটা করছে সেভ হয়ে গেছে, এটা সামথিং ইজ কামিং, দেখি কি করতেছে। তাদের এডুকেট করার জন্য পারমিশন দিয়ে দিলাম আমি। এখনো অ্যাটাক চলতেছে ন্যাচারাল ডিজাস্টারটা। এনিওয়ে আমি আপনাকে আর অন্য অপশনগুলো আপনাকে আস্তে আস্তে বলতে থাকি। হ্যাঁ ন্যাচারাল ডিজাস্টারটা চলে গেছে, আমি আবার সবাইকে আগের কাজে ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে শুধু শুধু এগুলি দিয়ে রাখলে আমার এনার্জি কনজাম্পশন হয়, সো এগুলি দরকার নেই, আমার কাজেরও ক্ষতি হয়। ব্যাক টু দ্য ওয়ার্ক, ইয়েস ওকে ডান। সো এখন আমি নেক্সট এ যাবো, এখন ইনসেক্ট ফার্ম, এখানে ইনসেক্ট ফার্মকে দেখাচ্ছি। ইনসেক্ট ফার্ম এখানে আপনি ইনসেক্ট ফার্মগুলো ক্রিয়েট করতে পারবেন আপনার মনের মতো করে। এই যে তিনটা আছে, যে কোনোটা আপনি হারভেস্ট করতে পারবেন। আমি একটা লোক বাড়াচ্ছি, তাহলে তাড়াতাড়ি প্ল্যান হবে।
তারপর আছে মিল, বেকারি, মেশাল, সবগুলো এখানে তৈরি করা আছে। এখানে বেকারি, এখানে আমি যে গম দিছি আর কি, হ্যাঁ, যেটা বলা হয় উইট, ঠিক আছে, এটা এটা আগে থেকে এখানে আসবে। মিল এখন নাই, এর জন্য দেখাচ্ছে ক্লোজ, যখন এটা আসবে তখন এটা তৈরি করে বেকারিতে দিবে। বেকারি এখানে আপনার তারা প্রোডিউস করবে বেকারি আইটেম, ঠিক আছে। তো এরপরে যাই ওয়াটার সেকশন, এখানে ওয়াটার সেকশন আসলে কম আছে। এখানে পানি, এখানে একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে পানি কিভাবে টাওয়ার পানি রিসিভ করা, আর এইটা হলো পানি কন্টিনিউস আর পানি তুলতে থাকবে, কিন্তু এটার প্রবলেম হলো আপনার এটা বিদ্যুৎ ক্রিয়েট করবে আর কি, বিদ্যুৎ কনজামশন করবে। যাই হোক, বিদ্যুৎটা কনজামশন হওয়ার জন্য আমি প্রচুর ধরনের ইয়ে তৈরি করছি, কোন ট্রাইবন তৈরি করছি, সোলার প্যানেল তৈরি করছি, সোলার প্যানেল ডেটা খুলছে, এটাকে রিপেয়ার করে দেবো। তারপর আছে এখানে স্ক্র্যাপ, রিসাইক্লার, ডাস্টার, স্ক্র্যাপ আমি এখানে দেখাচ্ছি। রিসাইক্লারটা আপনার মেটাল কালেক্টগুলো করে, এখানে মেটাল কালেক্ট করে আপনি মুভ, জাস্ট মুভটি ক্লিক করে নর্মালি, এখানে এখানে আগে ছিল অনেক কাছাকাছি, এই যে এখানে আমি এখানে দিয়েছি, এখান থেকে ওরা আমার মেটালগুলো নিয়ে আসবে। সরি, এটা মনে হয় প্লাস্টিক, প্লাস্টিকগুলো নিয়ে আসবে। তারপরে সেকেন্ড স্ক্র্যাপার, স্ক্র্যাপার হলো এখানে রাখা আছে, স্ক্র্যাপার যত মেটাল আছে মেটাল কালেক্ট করে আপনার আপনার ম্যাপে ঘুরে ঘুরে দেখতে হবে। পোস্টার আছে, পোস্টারটা মেইনলি তৈরি করা, তৈরি করে আপনার গাছগুলো, হ্যাঁ, আপনি জাস্ট এখানে গিয়ে এখানে দিয়ে দিবেন, বা এই যে এই জায়গায় কোনো গাছ নেই এখানে দিয়ে দিলে আপনি তারা মানে গাছ রোপণ করবে, তারা থেকে গাছ বড় হবে, ঠিক আছে। এর মাধ্যমে আপনার সুবিধা হলো কি, আপনি যতই গাছ মানে ল্যাম্বারের মাধ্যমে ইয়ে কাটেন, ল্যাম্বার ইয়ার্ডের মাধ্যমে গাছ কাটেন, কিন্তু গাছ শেষ হবে না এক সময়। তারপর যে ল্যাম্বার ইয়ার্ড, ল্যাম্বার ইয়ার্ড দেখালে আমি ল্যাম্বারের গাছের জন্য কাঠ তৈরি করেন। লজিং ক্যাম্প, লজিং ক্যাম্প এখানে আমি দেখাচ্ছি। ও সরি, এই যে এইখানে লজিং ক্যাম্প আছে, এর যে কার্ডটা নেওয়ার লেট হয়ে গেছে, তো এই জন্য আমি আবার এখানে দিচ্ছি। ওই যে কার্ডগুলো শেষ, এখান থেকে আমরা কাজ করতে পারবে। সরি ফর লেট। তারপর লজিং ক্যাম্প, সমিল, সমিল যেখানে আছে তারা হলো একসাথে দুইজন কাজ করে এবং তারা দু প্রতিদিন 2টা করে কার্ড দেয়। এই যে এটা তো ফাইনালি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টা পার্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাকে বুঝতে হবে। আপনি যখন এখানে দেখতে হবে আপনি এখানে যখন মেটালগুলো আপনি শেষ হয়ে যাবে, এই যে মেটাল স্ক্র্যাপ এগুলো যখন শেষ হয়ে যাবে, এটা নিচে আপনার ইয়ে দেখাবে যে অনেক, এই যে এখানে প্লাস্টিক, এটা একসময় প্লাস্টিক এখানে উপরে ছিল, ওইটা আমরা কালেক্ট করে ফেলছি। এরপরে আপনার এটা আস্তে আস্তে মানে কালেক্ট করতে হবে, কালেক্ট করার জন্য এই যে এই স্ট্রাকচারগুলো আপনার ক্রিয়েট করতে হবে। স্ট্রাকচারগুলো ক্রিয়েট করার জন্য আপনার টেকটিতে যে প্রোডাকশনে গিয়ে এই যে এই ক্রাইটেরিয়াটা আপনাকে আপডেট করতে হবে, ক্রাইটেরিয়া আপডেট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার ম্যাপ থেকে সব শেষ হয়ে যাওয়ার আগে, এবং এটার মেইন প্রসেসটা হলো আপনার যখন এটা আপনি ক্রিয়েট করবেন তখন মানে যে কোনো জায়গায় এটা ক্রিয়েট করে এখানে আপনি ওয়ার্ক ক্রাইটেরিয়া দিয়ে দিলে হবে না, যে এখানে যে ওয়ার্ক করো, এটা আপনাকে সম্পূর্ণ এটার উপরে তৈরি করতে হবে। যখন সম্পূর্ণ উপরে তৈরি করবেন তখনই তারা ক্রিয়েট করবে, প্রত্যেকটার জন্য একটা একটা করে ক্রিয়েট করতে হবে। সো আমি মানে বুঝতে পারছি, এখানে আপনার আছে এটা প্লাস্টিক, এখানে আছে আপনার কনক্রিট, আর দ্য লাস্ট এটা মেটাল, প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আপনার তৈরি করতে হবে। সো এটা চলে গেল, এখানে মেকানিক শপ, রিফাইনারি, আপনি রিফাইনারি মেকানিক শপ এখানে সবই ক্রিয়েট হয়েছে। এই যে রিফাইনারির মাধ্যমে আপনার কী করতে হবে, আপনি অয়েল তৈরি করতে পারবেন, এই আপনার যে ফুল, ফুলের মাধ্যমে, সানফ্লাওয়ারের মাধ্যমে আপনি ইয়েল্ড পাবেন, এই ইয়েল্ডের মাধ্যমে, রিফাইনারির মাধ্যমে আপনি
অয়েল তৈরি করতে পারবেন, যে অয়েলের মাধ্যমে আপনি গাড়ি নিয়ে আপনি যে গাড়ির মাধ্যমে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ইজিলি। তারপরে গেল এখানে মেডিকেল টেন্ট, মেডিকেল টেন্ট আপনি দিয়ে দেখাইছিলাম, এটা যেটা মেডিকেল টেন্ট এটা সবাই বুঝেন। সেকেন্ড এটা আছে, এটা মেনে মেনলি হলো আপনি কবর দেওয়ার জন্য, হ্যাঁ যারা কলোনিস্ট মারা যাবে তাদের কবর দেওয়ার জন্য এখানে, বা আউট হাউস মানে এখানে শাওয়ার টাওয়ার নেয়। এনভায়রনমেন্ট স্টেশন, এটা এনভায়রনমেন্ট স্টেশন, এটা বোঝায় যে এনভায়রনমেন্টের বিষয়গুলো বোঝাবেন। মেইনটেনেন্স রিপোর্ট, হসপিটাল ফিল্ড, যে হসপিটাল ফিল্ড এগুলো ইম্পর্টেন্ট। হসপিটাল ফিল্ডটা আপনি যখন ন্যাচারাল ডিজাস্টার হবে তখন আপনি এখানে লোকজন বাড়িয়ে দিতে হবে যাতে আপনি এরা সাপোর্ট দিতে পারে। সোনা, এখানে আপনার যখন ন্যাচারাল ডিজাস্টার হবে তখন আমি আপনাকে একটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে দেখাই দিলাম, যখন একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছে তখন আমি কীভাবে এটা সাপোর্ট দিতে হয়। এখানে ট্রেড সেন্টার, এখানে পয়েন্টগুলো, ট্রেড সেন্টার, গ্যারেজ, রাডার, আপনার দ্য গেট, আমি সবগুলো বুঝে দিচ্ছি। এখানে রাডার আছে, এটার মাধ্যমে আপনার ন্যাচারাল ডিজাস্টার হওয়ার মিনিমাম 3 দিন আগে জানাই দিবে যে আপনি ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। সামন ইজ কামিং, নট নিডেড, নো ডিল, থ্যাংক ইউ, নো ডিল। সো ট্রেড সেন্টার, ট্রেড সেন্টারের মাধ্যমে আপনি যে কারোর সাথে আপনার ওয়ার্ল্ডের যে কারোর সাথে আপনি ট্রেড করতে পারবেন, মেল টাউন আছে এর মাধ্যমে আমি ট্রেড করতে পারবো। এখানে টোটাল জিনিসগুলো দেওয়া আছে, আমি কোনটা কোনটা কিনতে চাবো আমি দেখাই দিতে পারি আপনি চাইলে। আমি এর সাথে মেনলি ট্রেড করি না, ও ভালো না, তার রেপুটেশন খারাপ, এদিকে দেখাচ্ছে রেপুটেশন খারাপ। আমি মেনলি ট্রেড করি রুসফার্ম, এর সাথে ট্রেডের পলিসিগুলো ভালো, আমি তার কাছে কিছু সেল করব, দেখাচ্ছি কীভাবে সেল করতে হয়। আমি কিছু ফুড আইটেম সেল করতেছি, আর তার কাছ থেকে কিছু সায়েন্স টেক পয়েন্ট কিনবো। ঠিক আছে, কিনবো বাই করবো, আমি দুইটা একসাথেই করতে পারবো। এখন ফার্স্ট কনফার্ম দিলে আমার এখানে আইটেম গুলো দেখাচ্ছে, রেপুটেশন তার রেপুটেশন বারো বাড়বে কনফার্ম। এখন এটা হইতে মিনিমাম দেখাচ্ছে 1 দিন 12 ঘন্টা লাগবে। সো এটা আপনি আশা করি বুঝে গেছেন কীভাবে আপনি ট্রেড করতে হয়। এবার আমরা গেমে চলে যাই। ফার্স্টে ট্রেড সেন্টার, গ্যারেজ, গ্যারেজের মাধ্যমে আমি সবগুলো গাড়িতে গাড়িতে 4 জন করে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যেতে পারবে। তারপর রাডারটা আমি বুঝলাম, গেট, গেট আপনি ডেভেলপ করতে হবে, গেট আপনার টেক ট্রিতে গিয়ে এখানে আপনার 4টা অপশন, 3টা অপশন আছে, আগে একটা হয়েছে, একটা, দুইটা, তিনটা, তিনটা ডেভেলপ করার পরে আপনার কোয়ালিটি এই অবস্থা হবে। একসাথে 4 জন আপনি প্রোডাক্ট করবে আর সব কিছু সেফলি থাকবে। আউট হাউস, এই আউট হাউসের মাধ্যমে হলো আউট হাউসটা আপনি যখন একটা ক্রিয়েট করবেন, আউট হাউসটাই সাপোজ আপনি এখানে একটা দিবেন, আলাদাভাবে ক্রিয়েট করবেন, কিন্তু এটা এখানে থাকবে না, আপনি এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সেট আপ করতে পারবেন। ক্রিয়েট করার পরে আপনি ধরেন সাপোজ আমি এখানে সেট আপ দিয়েছি, এটা আমার আউট হাউস চলবে। হ্যাঁ, দিস অন মাই আউটপোস্ট, ওকে, দিস অন মাই আউটপোস্ট। হ্যাঁ, দিস অন মাই আউটপোস্ট, এখানে থেকে আমি যে কোনো জায়গায় যেতে পারবো, এবং আমি যে কোনো কিছু এখানে আমি যদি জমা দিই সেটা আমার আমার ইয়েতে চলে আসবে। সেটা আউটপোস্ট ক্রিয়েট করলে আপনি যে কোনো জায়গায় মুভ করার জন্য আপনি ইজি হবে, আপনার কালেকশনগুলো ইজি হবে।
লাস্ট ডেকোরেশন, ডেকোরেশন খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি আপনার গেমটা আপনার কলোনিস্টা সৌন্দর্য করার জন্য আপনি আপনার মতো করতে পারবেন। লাস্ট হলো এটা মোস্ট ইম্পর্টেন্ট উইন্ড, মানে ইলেকট্রিসিটি। হ্যাঁ, আপনার এখানে ইয়ে আছে উইন্ড ট্রাইবন, তারপর সোলার প্যানেল, তারপর লার্জ উইন্ড ট্রাভেল, এগুলো আপনার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার এই যে লাইটিং রড, এটা ক্রিয়েট করতে হবে, ব্যাটারি, ব্যাটারি র্যাক, ডাবল ব্যাটারি র্যাক, এগুলো আপনি ক্রিয়েট করে আপনার বৈদ্যুতিক অবস্থাটা শিথিল রাখতে হবে, যেন সব কিছু কাজ ঠিক মতো করে, লাইক দিস ওয়ান। অ্যান্ড লাস্ট যেটা মেমোরিয়াল, ঠিক আছে, কোনো মানুষ মারা গেলে তার ব্যাপারে একটা স্ট্রাকচার এখানে তৈরি করা হবে, যাতে সবাই খুশি হবে, হ্যাপিনেস বাড়বে। তো আশা করি গেমটা আপনাদের ভালো লাগছে, আমি সব বুঝিয়ে দিতে পারছি। এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা আপনি জানার কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ট্রাই করবো এই গেমটা আপনাকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দিতে। আর এর ব্যাপারে আরও কোনো যদি ভিডিও চান আমাকে বলবেন, কিসের উপর ভিডিও চান আমাকে জানাবেন, আমি খুশি হব। আশা করি সবাই ভালো থাকবেন, স্টে অ্যাট হোম, ভালো, টেক কেয়ার। এই এভরিওয়ান, সবাই আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগছে, আমার এই গেমটা যদি ভালো লাগে খেলার চেষ্টা করেন। আর এই খেলার গেমটা খেলার ব্যাপারে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করেন, আমাকে জানান, আমি আসলে খুশি হবো আপনারা আমার গেমটা দেখেছেন, আমার গেমটার সঙ্গে ইন্টারেস্ট পাচ্ছেন এবং খেলার জন্য ট্রাই করতেছেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করেন, কমেন্ট করেন, আর যদি ভালো লাগে লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট দেন, যা আপনার করার ইচ্ছা তাই করেন। অ্যাজ অলওয়েজ, সবাই বেশি বেশি গেম খেলুন, ভালো থাকুন, টেক কেয়ার, স্টে অট হোম, বাই বাই, গেমার বয় সাইন আপ। We'll be right back.